সবাইকে নমস্তে। তো বন্ধুগণ, সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, আপনাদের কাছে আপনার কোনো প্রিয় ব্যক্তির সম্পর্কে আমরা যদি বলি তিনি বিশ্বাসঘাতক, তিনি মর্যাদা ভ্রষ্টকারী, তাহলে আপনার কেমন লাগবে? প্রথমত বিশ্বাসঘাতক কথাটাই তো অত্যন্ত মারাত্মক কথা। তেমনভাবে আপনারা থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন, আজ আমরা আলোচনা করব রাজা দশরথকে নিয়ে। থাম্বনেলে যে লেখাটি আছে যে বিশ্বাসঘাতক দশরথ, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথ বিশ্বাসঘাতক ছিলেন, একথা আমি বলছি না, একথা বলছে কৃত্তিবাসী রামায়ণ। আপনারা যারা যারা কৃত্তিবাস রামায়ণ বিশ্বাস করেন, অথবা যারা যারা শ্রীরাম পাঁচালী যেটাকে বলে সেটাকে আপনারা বিশ্বাস করেন, তারা অবশ্যই এটা পড়ে থাকবেন। তার প্রমাণ আপনাদেরকে দেব এবং আপনাদেরকে এটা বলবো, সত্যিই কি রাজা দশরথ, মহাত্মা রাজা দশরথ, তিনি কি বিশ্বাসঘাতক ছিলেন নাকি কৃত্তিবাসের এটা রটনা মাত্র? মহাকবি কৃত্তিবাস যাকে আমরা বলি, তিনি এখানে রাজা দশরথকে শুধু অপমান করেনি, সেই সঙ্গে তার পুত্র ভরতকেও তিনি ভীতু দেখিয়েছেন। তার প্রমাণ আপনাদেরকে দেব এবং বাস্তবে মূল যে রামায়ণ অর্থাৎ বাল্মীকি রামায়ণে কী আছে সম্বন্ধে সেটারও আপনাদের সামনে প্রমাণ দেব। তো আসুন আমরা দেখে নিই কী আছে কৃত্তিবাসী রামায়ণে। তো বন্ধুগণ, এই আপনারা দেখতে পাচ্ছেন কৃত্তিবাস রামায়ণ। তো এই কৃত্তিবাসী রামায়ণে আপনারা, আপনাদের কাছে যাদের কাছে আছে, এটি আমার কাছে অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত, আপনারা যে কোনো প্রকাশনী থেকে কিনে নিতে পারেন। তো এখানে একটি উপাখ্যান আছে, যখন রাজা বিশ্বামিত্র রাজা দশরথের কাছে যাবেন, সরি আমার বলা ভুল হলো, এখানে কথা হলো মহর্ষি বিশ্বামিত্র যখন রাজা দশরথের কাছে যাবেন রাম লক্ষণকে আনতে যজ্ঞ রক্ষার্থে, সেখানে দেখানো হয়েছে যে রাজা দশরথ কীভাবে বিশ্বামিত্র মুনির সঙ্গে ছলনা করেছেন এবং বিশ্বাসঘাতকতা করেছেন, কীরকম আসুন আমরা দেখে নিই। আপনারা দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে লেখা আছে, রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে প্রতারণা করে ভরত ও শত্রুঘ্নকে প্রেরণ এবং বিশ্বামিত্রের কোপ, তৎপরে রামের গমন শিকার। তো এখানে কৃত্তিবাস লিখছেন যে রাজা বলিলেন, মুনি করি নিবেদন, ধনুর্বিদ্যা নাহি জানে কি করিবে রণ, অত্যল্প বয়স মম পুত্রচারী গুটি, শিরেচুল নাহি ঘুচে আছে পঞ্চ ঝুটি। তো এখানে রাজা মুনিকে নিবেদন করছে যে আমার পুত্রের অতি কম বয়স এবং সে তার রণের কী জানে, অর্থাৎ যুদ্ধের কী জানে। তারপর তিনি আরও বলছেন যে তাহারা করিবে নিশাচর নিবারণ, শুনিয়া কহেন বিশ্বামিত্র তপধন। তার আগে তিনি বলছেন যে আমার যত সৈন্য সামন্ত আছে আপনি নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রামের মতো শিশু কীভাবে এটি করতে পারে যে বড় বড় রাক্ষসদের মারতে পারে। তারপর দেখুন, তারপর তিনি বলছেন যে তব বংশে ছিলেন যে হরিশ্চন্দ্র রাজা, পৃথিবী আমাকে দিয়া করিলেন পূজা। এখানে মুনি বিশ্বামিত্র রাজা দশরথকে বোঝাচ্ছেন যে হরিশ্চন্দ্র নামের রাজা তার সঙ্গে কি করেছিলেন। এখানে দেখেন, এখানে তারপর লিখছেন কবি কৃত্তিবাস, তথাপি না পাইলেন মনের সান্ত্বনা, স্ত্রীপুত্র বেচিয়া শেষে দিলেন দক্ষিণা। অর্থাৎ রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রী পুত্রকে বেছে দিয়ে বিশ্বামিত্রকে সান্ত্বনা দিয়েছিলেন, এটাই বলতে চাইছেন। এবার তারপর বিশ্বামিত্র যে আরও বলছেন, একারামে দিতে তুমি করুপা, সূর্য বংশ আজি বুঝি হইল বিনাশ। অর্থাৎ একটা রামকে দিতে তুমি এত করছো, কোলাকুলি করছো বা পিড়াপিড়ি করছো, রামকে দিতে তোমার এত আপত্তি, তাহলে তোমার সূর্যবংশের সর্বনাশ। তারপর কি হচ্ছে, কবি কৃত্তিবাস লিখছেন, চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুইজনে। এখানেই দেখুন মূল চালাকিটা, এখানে কি চিন্তিত হইয়া রাজা, অর্থাৎ রাজা দশরথ চিন্তিত ভাবছে মনে মনে এবং তিনি ভরত শত্রুঘ্নকে ডেকে আলেন। তারপর দেখেন, দোহে দাঁড়াইল সে মুনির সাক্ষাতে, রাজা বললেন যাহো মুনির সঙ্গেতে। দোহে অর্থাৎ তারা দুজন ভরত এবং শত্রুঘ্ন দাঁড়ালেন এবং মুনির সঙ্গে যাওয়ার আদেশ দিলেন। ভূপতির বঞ্চনায় ভ্রান্ত তপোধন, তপোধন বলতে গেলে মুনি বিশ্বামিত্রকে বোঝাচ্ছেন, ভূপতির বঞ্চনায় অর্থাৎ রাজা দশরথের বঞ্চনায় মনে ভাবিলেন এই শ্রীরাম লক্ষণ আগে যান মহামুনি পাছে দুইজন। অর্থাৎ ভরত শত্রুঘ্নকে রাম লক্ষণ ভেবে তিনি দিয়েছেন এবং মুনিও সেটাই ভেবেছেন। এখানে কি স্পষ্ট বলা হলো, ভূপতির বঞ্চনায় অর্থাৎ রাজার দশরথের বিশ্বাসঘাতকতায়, অর্থাৎ রাজা দশরথকে এখানে বিশ্বাসঘাতক বলা হলো, যে রাজা দশরথের কাছ থেকে রামকে লক্ষণকে চাইতে তিনি তাকে না দিয়ে তিনি কি করেছিলেন, ভরত এবং শত্রুঘ্নকে পাঠিয়েছিলেন। তিনি আরও
আরো কিছুর আগে আসলে লেখা আছে, মুনি বলিলেন শুনো ভূপতি কুমার, হেতা গমনের পথ আছে দীপ্রকার। তো আমি আর কবিতা পড়ছি না, আপনাদের কাছে যাদের কাছে কৃত্তিবাসী রামায়ণ আছে আপনারা পড়ে নেবেন। সেখানে মুনিবর কি করবেন না একটি রাস্তা বলবেন যে এই রাস্তায় গেলে তিন দিন লাগে এবং অন্য রাস্তায় গেলে কি আছে, অন্য রাস্তায় গেলে লাগে তৃতীয় প্রহর, তিনটে প্রহর লাগে, তো তোমরা কোন রাস্তা দিয়ে যাবে। তিন প্রহর যেখানে কম সময় লাগে সেখানে তারকার আক্ষসীর বাস এবং অন্য প্রহর দিয়ে গেলে কোনো বাধা বিপত্তি নেই। সেখানে ভরত ভয় পেয়ে বলেছিলেন যে আমরা তিন দিনের রাস্তায় যাব। তখন মুনি বিশ্বামিত্র দশরথের ছলনা ধরতে পেরেছিলেন যে এ ভীতুমার্কা ছেলে কোনোদিনই রামচন্দ্র হতে পারেন না, এ অন্য কেউ। রাজা দশরথ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তার সঙ্গে ছলনা করেছেন। তারপর বিশ্বামিত্র ক্রোধে ভয় পেয়ে তারপর রাজা দশরথ রামকে পাড়তে সম্মতি হবেন, এটা লেখা আছে কৃত্তিবাস রামায়ণে। এখানে কী করালো, রাজা দশরথকে প্রবঞ্চক বিশ্বাসঘাতক বানানো, মহাত্মা ভরতের মতো বীরকে ভীতু বানানো হলো, ভরত তথা শত্রুগণকে ভীতু তথা কাপুরুষ দেখানো হলো এখানে। কিন্তু বাস্তবে বাল্মীকি রামায়ণে কি আছে আমরা সেটা দেখে নেব। কবি কৃত্তিবাস যে তার মন গড়া বহু কথা লিখেছেন সেটা প্রমাণ আমি বহু ভিডিওতে দিয়েছি। যেমন একটি হলো যে রাম জন্মের কয়েক হাজার বছর পূর্বে রামায়ণ রচনা, মহর্ষি বাল্মীকিকে তিনি ডাকাতে পরিণত করেছেন, একজন মহর্ষিকে ডাকাতে পরিণত করা এছাড়া কি বলবো আর দুর্গতির কি হতে পারে, তিনি এরকম আবোল তাবোল কথা লিখে গেছেন। এখানে দেখুন আমরা বাল্মীকি রামায়ণ থেকে প্রমাণ দেব, বাল্মীকি রামায়ণের ১৯-২১ নম্বর সর্গ আপনারা যদি পড়ে থাকেন, ১৯-২১-২২ বালকাণ্ডের, তো এখানটায় উল্লেখ আছে ১৯ নম্বর সর্গে ১৭ নম্বর শ্লোকে বলছেন যে যজ্ঞের অবশিষ্ট দশরথটির জন্য আসক্তি শূন্য হয়ে আপনি আমার অভিপ্রেত পদ্ম পলাশলোচন আপনার আত্মজ রামকে আমায় দিন। মুনিবর বিশ্বামিত্র এখানে রাজা দশরথের কাছে রামকে চাইছেন। তারপর কি হচ্ছে, ২০তম স্বর্গে, ওই বালকাণ্ডের ২০তম স্বর্গে কি হচ্ছে না, রাজা দশরথ অসম্মতি জানাচ্ছে, পুরো অধ্যায়টা পরে পুরো অসম্মতি জানাচ্ছেন এবং বিভিন্ন কারণ দেখেন যে আপনি আমাকে নিয়ে চলুন, আমার এত অক্ষয় নিয়ে সেনা নিয়ে চলুন, আমার রামের মাত্র ১৬ বছর বয়স, আমার রাম রণ এখনও কৌশল নয়, তাই তার পক্ষে এ কাজ সম্ভব নয়। তো এবার আপনারা দেখুন এই ২০ নম্বর স্বর্গের পরে ২১ নম্বর স্বর্গ, তো এই বালকাণ্ডের ১বিংশ স্বর্গে উল্লেখ আছে যে এখানে রাজা বিশ্বামিত্র যখন একটু কোপ করবেন অর্থাৎ একটু রেগে উঠবেন তখন কি রাজা বিশ্বামিত্রের ইঙ্গিত বুঝতে পেরে মুনি বিশ্বামিত্রের ইঙ্গিত বুঝতে পেরে মহর্ষি বশিষ্ঠ কি বলবেন সেটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন এখানে কি বলছেন বশিষ্ঠ মুনি বালকাণ্ডের ২২ নম্বর স্বর্গে, তিনি ৬ নম্বর শ্লোকে বলছেন যে ধৈর্যশীল মহান ব্রতপরায়ণ শ্রীরাম শ্রীমান এ রাজন, তিনি দশরথকে বলছেন আপনি মহৎ ইক্ষ্বাকু বংশে সাক্ষাৎ দ্বিতীয় ধর্মের ন্যায় জন্মগ্রহণ করেছেন, অতএব ধর্মত্যাগ আপনি করতে পারেন না। তারপর দেখুন তিনি আরো বলছেন ১৯ নম্বর শ্লোকে, আপনারা পুরো অধ্যায় পড়ে নিতে পারেন, আমি পুরো অধ্যায় পড়লে ভিডিও অনেক বিস্তৃত হয়ে যাবে তাই আমি ছোট করে করে বলছি। ১৯ নম্বর শ্লোকে বলছেন সেই জন্য হে রঘুকুল নন্দন দশরথ, এই মুনিশ্রেষ্ঠ পরম ধার্মিক মহাত্মা ভূত ভবিষ্যৎ কিছুই অবিদিত নেই, বিশ্বামিত্রের কাছে অবিদিত নেই অর্থাৎ অজানা নেই। তারপরে তিনি বলছেন ২০ নম্বর শ্লোকে মহাতেজা মহাযশস্বী বিশ্বামিত্র এইরূপই বীর্যবান ও প্রভাবশালী, অতএব হে রাজন রামের গমনে সংশয়ান্বিত হবেন না। কৌশিকনন্দন বিশ্বামিত্র নিজেই রাক্ষসদের হত্যা করতে সমর্থ, কেবল আপনার পুত্রদের মঙ্গলের জন্যই তিনি আপনার পুত্রদ্বয় রাম এবং লক্ষণকে চাইছেন। এবার তার ঠিক পরে ২২ নম্বর স্বর্গেই বলা হচ্ছে, প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর শ্লোকে বলা হচ্ছে স্পষ্টভাবে যে ঋষি বশিষ্ঠ কর্তৃক সেইরূপ কথিত হয়ে রাজা দশরথ নিজেই হৃষ্টচিত্তে লক্ষণের সঙ্গে রামকে আহ্বান করলেন। এখানে কিন্তু কথা উল্লেখ নেই ভরত শত্রুঘ্নের কথা যে তিনি ভরত শত্রুঘ্নকে আহ্বান করেছেন। দেখুন তারপরে মাতা কৌশল্যা এবং পিতা দশরথ কর্তৃক স্বস্তি বাচন করা হলে পুরোহিত বশিষ্ঠদেব মঙ্গল ক্রিয়া দ্বারা রাম লক্ষণকে করলেন অভিমন্ত্রিত। তারপর ৩ নম্বর শ্লোকে বলা হচ্ছে ২২ নম্বর স্বর্গে যে তখন রাজা দশরথ পুত্রের অর্থাৎ রাম লক্ষণের মস্তকে আগ্রাণ করে প্রসন্ন চিত্রে পুত্রদ্বয়কে কৌশিকনন্দন বিশ্বামিত্রের হাতে সমর্পণ করলেন। তো বন্ধুগণ এর দ্বারা কি বোঝা গেল, বাল্মীকি রামায়ণ যেটা কিনা মূল রামায়ণ সেখানে কিন্তু উল্লেখ আছে রাজা দশরথ তো ভয় পেয়েছিলেন, তার পুত্রকে দ্বিধা করছিলেন, কিন্তু তিনি ওই বিশ্বাসঘাতকতা করেননি
যে তিনি ভরত শত্রুঘ্নকে পাঠিয়ে দেবেন, কারণ তিনি রাম লক্ষ্মণকে পাঠাতে যেখানে ভয় পাচ্ছেন তারা যেমন তার পুত্র, ভরত ও শত্রুঘ্ন ঠিক তার পুত্র, তার উভয় পুত্রের জন্য চিন্তা হওয়া স্বাভাবিক। এখানে পিতার সমর্মিতা রাজা দশরথের ধর্মাত্মা ব্যক্তি ছিলেন, তিনি প্রত্যেক পুত্রের প্রতি সমান স্নেহ রাখতেন, একথা আলাদা যে তিনি রামকে বেশি ভালোবাসতেন কিন্তু স্নেহ তিনি প্রত্যেককেই করতেন। তো তার সেক্ষেত্রে তিনি রাম লক্ষ্মণের জায়গায় ভরত শত্রুঘ্নকে পাঠাবেন এহেন মূর্খামি কৃত্তিবাস অজায় করতে পারে। তো এখানে কী হলো, কবি কৃত্তিবাস এখানে রাজা দশরথকে বিশ্বাসঘাতক প্রবঞ্চক তৈরি করলেন, যেখানে বাল্মীকি মুনি রাজা দশরথকে সেই ধর্মাত্মাই রেখেছেন, হয়তো তার পুত্রের প্রতি স্নেহ কিছুটা দেখিয়েছেন বটে কিন্তু কোনো জায়গায় বলেননি যে তিনি প্রপঞ্চ করেছেন বা চিটিংবাজি করেছেন, এ ধরনের কোনো জিনিস কিন্তু করেননি। কবি কৃত্তিবাস এটা করলেন এবং কবি কৃত্তিবাস তার সঙ্গে ভরত শত্রুঘ্নকে ভীরু কাপুরুষ দেখালেন, যেখানে ভরত একজন বড় মস্ত বড় বীর ছিলেন। তাহলে ভাবুন, এই কৃত্তিবাস রামায়ণের মানে 12টা বাজিয়ে ছেড়েছেন, প্রথম থেকে শেষ অবধি ধরলে তিনি নিজের মানে মন মতো মন মর্জি যা খুশি পেরেছেন ঢুকিয়ে গেছেন। এখানে রামের কৃতিত্ব বাড়ানোর জন্য তিনি ভরতকে একজন নিতান্ত পুরো রামায়ণটা আপনারা যদি পড়েন, তিনি ভরতকে নিতান্ত গবেট দেখিয়েছেন, হনুমানকে একজন মূর্খ বানর দেখিয়েছেন, এছাড়া কী বলবো আপনাদের কাছে। এখানে রাজা দশরথকে তিনি বিশ্বাসঘাতক দেখালেন। আপনারা আমাদের রামায়ণ প্লেলিস্টে যে সমস্ত ভিডিও আছে আপনারা সেই সমস্ত ভিডিও যদি দেখেন বুঝতে পারবেন রাজ মানে কবি কৃত্তিবাস কী ধরনের অধঃপতন ঘটিয়েছেন রামায়ণ, অর্থাৎ রামের চরিত্রকে খণ্ডন করেছেন, শুধু তাই নয় রামায়ণকে নতুনভাবে বিকৃতভাবে তিনি পেশ করেছেন, যেন একটা নব রামায়ণ, অর্থাৎ রামায়ণে যেসব জিনিস নেই মন গড়া সেসব জিনিস গজিয়েছেন। যেমন তুলসী দেবীর যে অভিশাপটা ছিল, সীতা দেবীর অভিশাপ, সেখানে রামের গমনপথ হলো কোথায় না, অযোধ্যা থেকে সোজা তিনি মধ্যপ্রদেশের দিকে মন্দাকিনী নদীর কাছে গেছেন, তিনি তাকে সোজা টেনে নিয়ে চলে গিয়েছেন কোথায়, গোয়ায় গিয়ে ফল্গু নদীর অভিশাপ আরও বিভিন্ন রকম, ফল্গু নদীতে তিনি নিয়ে চলে গেছেন বিহারে, যেখানে রামায়ণের কোনো বর্ণনা নেই, তিনি নিজেও সেখানে বর্ণনা করেছেন, সেখানে মন্দাকিনী নদী বইছে, মন্দাকিনী নদীর কাছে ফট করে তিনি ফল্গু নদীতে গিয়ে প্রবেশ করেছেন বিহারে, ভাবুন ওনার মূর্খামি। যেখানে বাল্মীকি রামায়ণ প্রমাণ করছে যে চৈত্র মাসে রাবণ বধ হয়েছিল, উনি সেখানে কোথায় টেনে এনেছেন না আশ্বিন মাসে, তাহলে ভাবুন মূর্খামি কে করেছেন। কবি কৃত্তিবাস যার মূর্খামির জন্য আজ রামায়ণ হাস্যরসে পরিণত, এবং বিভিন্ন লেখক বিভিন্নভাবে রামায়ণ উপস্থাপন করতে গিয়ে রামায়ণের যে মূল অনুবাদ সেটি যেন হারিয়ে গেছে, এবং লোককথা তো তা আপনারা ঘরে ঘরে কাহিনীতে শুনেছেন, এবং হরিনাম সংকীর্তনে বিশেষ করে এই কৃত্তিবাসী রামায়ণকে প্রচার করা হয়। তা আপনারা ভাবুন, আপনারা বুদ্ধিমান, আপনারা রাজা দশরথকে আপনারা কি প্রপঞ্চক বিশ্বাসঘাতক ভাবেন, না কি রাজা দশরথকে আপনার মহাত্মা ভাবেন, যে রাজা দশরথের মতো মহাত্মাকে যিনি নিচে দেখিয়েছেন বিশ্বাসঘাতক প্রমাণ করেছেন, আপনারা সেই রামায়ণকে মানবেন, সেই রামায়ণ প্রচারকারীদের কথা শুনবেন, নাকি বাল্মীকি রামায়ণ আপনারা পড়বেন, আপনাদের বিবেক কি বলে আপনারাই বিচার করুন। তো বন্ধুগণ, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও রামায়ণ সংক্রান্ত যদি আপনারা আরও ভিডিওর প্রয়োজন হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং রামায়ণ প্লেলিস্টে বহু ভিডিও আছে আপনারা দেখে নেবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অপরকে দিয়ে সাবস্ক্রাইব করান, এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ, নমস্তে, ওম জয় শ্রীরাম।